গুড মর্নিং ফ্রেন্ডস, তো সবাইকে সুপ্রভাত জানাচ্ছি। তো আজকে আরেকটা দিন শুরু হলো। তো আজকে খুব গরম পড়েছে, অ্যাজ ইউজুয়াল গরমের মধ্যে নাজেহাল হয়ে যাচ্ছি। তো আমাকে চিয়া সিড দিয়েছে গরম জলে, গরম জলেই প্রেফার করি চিয়া সিডটা, যেহেতু দুধ দিয়ে চিয়া সিড হজম করতে পারি না। তো আপনাদের প্রিপারেশনটা দেখিয়েছে, চিয়া সিডটা আগে রাত্রিবেলা ভিজিয়ে রেখে জলের মধ্যে, তারপরে ওটাকে মধ্যে ছেঁকে ওটাকে গরম জলের মধ্যে ট্রান্সফার করে দেয় মা। তো ওটাই এখন খাবো, যাতে ওয়েটটা লস হয়, কারণ ওয়েটটা লস হলে আমি হাতটা তুলতে পারবো। মানে তো এই জায়গাটা ভারী হয়ে থাকে, তার জন্য আমি হাতটা তুলতে পারি না, খুব শক্তি দিয়ে দম আটকে আমাকে হাত তুলতে হয়। তো আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আমাদের জীবনে। আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন এবং ভগবানের কৃপাতে সবাই সুস্থ আছেন, এই কামনাই করছি। আর বেশি কথা বলবো না, দেখতে থাকুন এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা, সশ্রদ্ধ প্রণাম বড়দের। আপনারা আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন এবং তোমরা ছোটরা আমার খুব ভালোবাসনীয়। আমার ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। শুভ সকাল, আমি পায়েদের দাদু বলছি। আমি আজকে একটু লেট হয়ে গেছে আসতে চা খাওয়ার জন্য। যাই হোক, মেয়ে আমাকে রুটি তরকারি আমার চা এসব দিয়েছে আমাকে খাওয়ার জন্য। জয়ন্ত খেয়ে দিয়ে কোথায় চলে গেল, আর নাতনিকে মেয়ে খাওয়াচ্ছে। যাই হোক, আপনাদেরকে আমি মর্নিং জানাচ্ছি, আমি রুটি তরকারি খাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। মর্নিং সবাইকে। তো এখন আমি বাসন চা খেয়েছি, সকালবেলা চা করেছিলাম, চা করে চা খাওয়াও হয়ে গেছে আমাদের, আজকে টিফিনও খাওয়া হয়ে গেছে। পায়েলের বাবাও দেখি বললো যে আর খাবো না, গরমে রুটি খেতে নাকি ভাল লাগছে না, কি বলবো বলো, আমি খাবো না আজকে। তো আমি তো এমনি সাধারণত চা খাই, কারণ আমি খুব একটা মুড়িটাকে প্রেফার করি না, তো সেহেতু আমি মুড়ি খাই না। এমনি সন্ধেবেলা ইচ্ছা হলো একটুখানি মুড়ি খেলাম। তো তার মধ্যে সত্যি কথা বলতে আজকে তো মঙ্গলবার, হনুমান জয়ন্তী রয়েছে, তো সেহেতু একটু পুজো করব আগে। তো কিন্তু তার আগে আজকে আমি এখন চায়ের বাসনটা মেজে নিই, মেজে নিয়ে স্নান করব, স্নান করে আগে পুজো দেব, দিয়ে তারপর রান্নাবান্না সব কিছু করব আজকে, মানে এরকমই একটা প্ল্যান রয়েছে। তো অনেকদিন ধরেই সত্যি কথা বলতে যে চুলটা না ভীষণ মানে সাদা হয়ে গেছিলো, দেখতে খুব বাজে লাগছিলো। তো কী করবো, দোকানেও যাওয়া হয় না। তো কালকে পায়েলের বাবাকে বলাতে একটা কালার এনেছিলো, দেখো চুলে কালার করেছি, তাও একা একা। তো কারণ কে দিয়ে দেবে, এটার তো একটা সমস্যা, কে দিয়ে দেবে। তো এইমাত্র একটু কালার করেছি, একটু কিছুক্ষণ তো রাখতেই হয়, সেই জন্য একটু রেখেছি। এখন ওই জন্য চায়ের বাসন আর টিফিনের বাসনটা মেজে নিচ্ছি আর কি এখন। তো সেই ফাঁকেই তোমাদের সাথে সকালের মর্নিং জানালাম। সবাই তোমরা খুব ভালো থেকো, আমি তো ভালোই আছি। তো যাই হোক, তাহলে তোমরা আমার সাথে থাকো, আমি আজকে সারাদিন কী কী করি আমি তোমাদের দেখাবো। আজকে দুপুরের লাঞ্চ আমাদের জন্য করেছে চকের ডাল, ইঁচড়ের তরকারি আর আলু চিপস। তো এই দিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চ হবে।
গিয়া পাতালে জয় করে অহির, অনায়াসে বধ কইল অহির রাবণের, জয় হনুমান জি কি। বাম হস্তে করো তুমি অসুর দলন, দক্ষিণ হস্তে তো করো সাধুর রক্ষণ, জয় হনুমান জি কি। আরতি করে সুর নর মুনিগণ, সবে বলে জয় জয় পবন নন্দন, জয় হনুমান জি কি। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো আমার কাছে একটা ইনস্ট্রুমেন্ট আছে, এটা গোড়ালি থেকে পায়ের পাতা অবধি ঘষতে হয় দুটো পায়েরই, ঘষে ঘষে ম্যাসাজ করতে হয় পায়ের পাতাতেও। তো আমাদের বডির পয়েন্টস আছে, আকুপ্রেশার, এটা মানে লিভার, কিডনি, এগুলো তো পায়ের নিচেও তো পয়েন্ট আছে, সেগুলো নিয়ে ম্যাসাজ করি এগুলোর। আর যাতে আমার পায়েরও জোর আসে সেই জন্যই দিয়ে ডাক্তার বাবু দিয়েছে ইনস্ট্রুমেন্টটা, এটা রোজদিনই করি আধ ঘন্টা করে। আর হাতেরও এরকম রয়েছে, হাতেরটা মা বাবা করিয়ে দেয়, আমি নিজে নিজে পারি না, বিকজ হাতটা তো এরকম মুঠো হয়ে থাকে, এটা আমি একা একা পারি না, সেটা বাবার মধ্যে কেউ মাই বেশিরভাগ করিয়ে দেয়, কারণ বাবার বড্ড জোরে করে করে, মা একটু স্লো করে করে, লাগে কম। একটা রিং আছে সেটা দিয়ে ফিঙ্গারগুলোকে ম্যাসাজ করে, তো অনেক কিছুই আছে, সেগুলো আজকে আপনাদের দেখাবো। এইভাবে করি, আমার পাটার প্রবলেম আছে বলে পুরোটা যায় না, মানে আমার অসুবিধা হয় বসে পড়তে, এই যে পাটা ফলস খেয়ে যাচ্ছে। এই পাটা বেশি স্মুথ যায় এই পাটার থেকে। মানে অনেকটা রুটি বেলনার মতো, রুটি যেভাবে বেলে আমরা এরকম, এইভাবে করিয়া পায়েরটা আপনারা দেখলেন যে ও পায়ে যে আকুপ্রেশারের ইটা রয়েছে তার উপরে পায়ে ওই যেটা রোলিং করছিল, যেটাও বললো যে রুটি বেলার মতো, কারণ পায়ের নিচেও আমাদের অনেক শিরা আছে, যে শিরাগুলো পুরো ব্রেনের সাথে টাচ রয়েছে, সেগুলোর কাজ হয়, কিডনি, হার্ট, সমস্ত কিছুর কাজ হয়। ওটা বাড়িতে ও করে, 10-15 মিনিট ডাক্তার বলে গেছে, কিন্তু আধা ঘন্টার মতো করে, দুবেলাই করে। আর হাতের কিছু কাজ দিয়ে গেছে, যেটা আমাকে বলে গেছে যে এইভাবে এইভাবে করবেন, বলে গেছে যে এই মানে ঠিক এই বগলের নিচ থেকে এই যে শিরাগুলো আমার এরম এসে তারপরে এখান দিয়ে এসছে শিরাটা এই আঙুলে, তো বলেছেন উনি এইখান থেকে ধরে এরম শিরা টানবেন, টেনে এইখানে আনলেন, এবার ঘুরিয়ে পুরো এই দিক থেকে এরম টেনে নিয়ে আসবেন। বলছি যে শিরাগুলো অকেজো হয়ে আছে সেগুলোকে কাজে লাগাবার জন্য এটা করতে বলেছেন, এরমভাবে মিনিমাম 10-15 বার এটা করতে হবে। তো এটাও আমি দুবেলা করে করি ফিজিওর সাথেই, এটা করে দিই। আগের থেকে তবুও হাতটা অনেকটা ইজি এসছে আমরা যেটা বুঝতে পারছি, এখান থেকে ধরে এই টেনে এইখানে আনা, এই যে কার্ডিটা আছে এখানে, এবার এখান থেকে ধরে এই কোণা থেকে তুলে নিয়ে এই নিয়ে আসলাম,
তারপরে হাতের এই যে দুপাশে দুটো ইয়ে আছে এ দুটোকে ঠিক রাউন্ড করে করে ম্যাসেজ করা, আবার উল্টো দিকে ম্যাসেজ করা মিনিমাম 10 বার। তারপরে এই আঙুলগুলোকে টার্ন করে পুরো এইখান থেকে নিয়ে টেনে ঠিক এরমভাবে বেঁকিয়ে তুলতে হবে, এরমভাবে প্রত্যেকটা আঙুলকে ঠিক এরকম। আমি এর আগেও করেছি ওর, আবার করে দেখাচ্ছি যে কীভাবে কীভাবে ডক্টরবাবু বলে গেছে। আমরা যেইভাবে আমি ভিডিও করে রেখেছি ওনারটা, সেইভাবেই আমি করাই ঠিক এরমভাবে টেনে টেনে আঙুলগুলোকে উপরের দিকে এরম তোলা। মেইন আঙুল বলছে এই আঙুলটা, মানে সমস্ত শিরাড়িটা বেশি এই আঙুলটা এসে করা। এবার প্রত্যেকটা আঙুলকে সাথে করে দেওয়া, যে আঙুলটা বুলে থাকে সেই আঙুলগুলোকে সোজা করাবার জন্য। তারপরে এরম হাতটাকে আমরা ও দু হাতে করতে পারে না, কারণ এই হাত সোজা থাকে না। এই একটা জিনিস দিয়েছে যেটা দিয়ে প্রেসার করে এবং ঘষা হাতের সাথে, যেটা পায়ে দেখলেন বেলার মতো সেটাই আমরা করি। আঙুল ভুলে যাচ্ছে সবসময়, ঠিক মতো করা যায় না, তবু আমি চেষ্টা করছি করার। দেখছেন আঙুল ভুলে আসছে, এই একটা আংটির মতো দিয়েছে, যে আংটিটা এই আঙুলে ঢুকিয়ে এরমভাবে ঘোরাতে হবে সবসময়। আর বিশেষ করে এই মাথার দিকটা একটু বেশি, মানে মিনিমাম 10 বার করতে এই মাথার দিকটা, কারণ আঙুলের সেন্সটা যদি মাথায় চলে আসে তবেই ওর আঙুলগুলো ভালো কাজ করবে। মিনিমাম 10 বার করে করতে হবে। এইভাবে করছি, অল্প কদিন শুরু করেছি আমরা, সপ্তাহ খানিক কি সপ্তাহ দুয়েক হচ্ছে মনে হয়। দিন পনেরো হয়েছে। এই আঙ্গুলটা মেইন আঙ্গুল বলে গেছে, কেনো আঙ্গুল যেটাকে বলে কনিষ্ঠা। তো আপনারা দেখলেন যে কিভাবে কিভাবে করতে বলেছে, সেইভাবে আমরা করে আপনাদের দেখালাম আকুপ্রেশার এটাকে। আর রেকি একটা দেখিয়ে দিয়েছিল ওর মাকে, তো সেটা আরও 2-3 বার না দেখালে বোঝা যাচ্ছে না ঠিক। তবে আঙুলগুলোকে আমরা এইভাবে করি, তবে আঙুল এর আগে টানই হতো না, এখন তবু টান হচ্ছে, আঙুলগুলো থাকছে, এই আঙুলটা বেঁকে যাচ্ছে, যাই হোক চেষ্টা তো হচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, একটু শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোটিফিকেশানটা সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশানটা অন করে দেবেন এবং পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের আশীর্বাদের হাতটা যেভাবে ওর মাথায় রেখেছেন সেভাবেই রাখবেন, ওর সাথে থাকবেন সবসময়। নমস্কার, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।